বন্ধুরা, আজকাল আমরা সবাই সিসি ক্যামেরা দিয়ে ঘেরা থাকি এবং পৃথিবীর বেশিরভাগ জায়গায় 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ রেকর্ড করা হচ্ছে। মিস্ট্রিজ ওয়ার্ল্ড নলেজে আজকে আমি আপনাদের ক্যামেরা দিয়ে রেকর্ড করা পৃথিবীর কিছু আনইউজুয়াল ভিডিওর ব্যাপারে বলবো। আমরা যখন কোনো শুকনো কাঠকে পোড়াই, তখন তার বাইরের দিকে আগুন লেগে যায় এবং আগুনের ফুলকি ওপরের দিকে উঠতে থাকে। কিন্তু মাটিতে থাকা কোনো গাছকে যদি আগুন লাগানোর চেষ্টা করা হয়, তাহলে তা একটু কঠিন হয়, কারণ সেটি কাঁচা এবং সবুজ রঙের থাকে। কিন্তু এই ফুটেজে যা রেকর্ড করা হয়েছে, সেটি পৃথিবীর সবচেয়ে রেয়ার একটি দৃশ্য। একজন ড্রাইভার রাস্তা দিয়ে যাচ্ছিল এবং সে একটি গাছের মধ্যে আগুন দেখতে পেল। সে গাছটির কাছে গেল এবং গিয়ে তার মনে হলো গাছের ভেতরে কিছু লাফা ঢুকে গেছে। গাছের ভেতর আগুন চলছিল, কিন্তু আগুনের কোনো ফুলকি দেখা যাচ্ছিল না এবং গাছটির একদম ওপরের অংশের একটি ডাল দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল। এই ভিডিওটি সত্যি মিস্টেরিয়াস। বন্ধুরা, আকাশে মেঘের গর্জন এবং বিজলির চমকানি একটি সাধারণ ব্যাপার। এই দৃশ্য আপনার জীবনে অনেকবার দেখেছেন। এখন আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো, এটি ইন্টারনেটে সবচেয়ে বেশি ভাইরাল হওয়া একটি ভিডিও। ভিডিওটি একটি মোবাইল দিয়ে রেকর্ড করা হয়েছিল। আকাশে খুব ভয়ঙ্কর ভাবে বিজলি চমকাচ্ছিল, কিন্তু হঠাৎ একটি মানুষকে সেই বিজলির মধ্যে দেখা গেল। মানুষটিকে কখনো দেখা যাচ্ছিল, কখনো সে আবার অদৃশ্য হয়ে যাচ্ছিল। কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল সে কালো প্যান্ট শার্ট পরা এবং মেঘের মধ্যে ভেসে বেড়াচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই ওই মানুষটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। বন্ধুরা, আপনি চলচ্চিত্রে অনেক হিরোকে মানুষদেরকে বাঁচাতে দেখেছেন, কিন্তু এমন লোক আসলেই আমাদের বাস্তব জীবনে আছে। আপনি যে ভিডিওটি দেখছেন, এটি রেলওয়ের একটি সিসিটিভি ক্যামেরা দিয়ে রেকর্ড করা। এখানে একটি লোক তার সাইকেল নিয়ে রেল লাইন ক্রস করার চেষ্টা করছিল। রেল লাইন ক্রস করার সময় তার সাইকেল এবং সাইকেলে থাকা জিনিসপত্র সেখানে পড়ে গিয়েছিল এবং সে সেগুলো আস্তে আস্তে উঠাচ্ছিল। সে সাইকেলটিকে উঠিয়ে রেল লাইনের বাইরে ফেলে দিয়েছিল এবং নিচে রেল লাইনের ওপরে দাঁড়িয়েছিল। সে বুঝতেই পারেনি পেছন থেকে ট্রেন আসছিল। এই দৃশ্যটি যখন একজন ওয়ার্কার দেখল, সে দৌড়ে তার কাছে এসে ধাক্কা দিয়ে তাকে রেল লাইন থেকে সরিয়ে দিয়ে প্রাণে বাঁচিয়েছিল। এই ওয়ার্কারটি আসলেই একটি চমৎকার কাজ করেছিল আর সে এই কাজ করার জন্য পুরস্কার পাওয়ার যোগ্য। বন্ধুরা, বিমানে সংঘটিত অ্যাক্সিডেন্টগুলো খুবই ভয়ঙ্কর হয়। প্লেন ক্রাশের ভিডিও খুব কমই রেকর্ড করা গেছে, কারণ ওই সময়ে সবাই তার প্রাণ বাঁচাতে ব্যস্ত থাকে। ভিডিও রেকর্ড করার কথা তো কারোরই মাথায় আসে না। কিন্তু যে ভিডিওটি আপনি এখন দেখছেন, এটি খুবই রেয়ার একটি ভিডিও। এখানে এয়ার নিউগিনির একটি ফ্লাইট দুর্ঘটনায় কবলিত হয়ে পানিতে পড়ে যায়। সৌভাগ্যক্রমে সব যাত্রীরা প্রাণে বেঁচে যায় এবং যাত্রীদের মধ্যে একজন এই দৃশ্যগুলো মোবাইলে রেকর্ড করে। সকল যাত্রীকে উদ্ধার করা হয়েছিল, কিন্তু এই ঘটনাটি খুবই ভয়ঙ্কর ছিল। বন্ধুরা, আপনি গ্রামে অনেক বাসাতেই গরু দেখেছেন। সাধারণত গরুদের যখন অন্য কোথাও নিয়ে যাওয়া হয়, তখন ভ্যান বা ট্রাকে করে নিয়ে যাওয়া হয়, কারণ তারা সাইজে অনেক বড় হয় এবং তাদের ওজন অনেক বেশি হয়। কিন্তু এটি কি চিন্তা করা যায়, কোনো গরুকে একটি ছোট গাড়িতে করে ঢুকিয়ে নিয়ে যাওয়া যায়? এটি অলমোস্ট ইম্পসিবল মনে হয়। আপনি যে ভিডিওটি এখন দেখছেন, সেটি 2014 সালে একটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা হয়েছিল। একটি ছোট গাড়িতে করে একটি লোক এসে একটি গরুকে ব্যাকডোর দিয়ে গাড়ির ভেতরে ঢোকানোর চেষ্টা শুরু করে দিল। অনেক পরিশ্রম করার পর সে গরুটিকে গাড়ির ব্যাকসিটে বসাতে পেরেছিল এবং দরজা বন্ধ করে সে সেখান থেকে চলে গিয়েছিল। এটি রিয়েলি আনবিলিভেবল। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেক লোক আছেন যারা কখনো না কখনো পাহাড়ে গিয়েছেন পিকনিক করতে। পাহাড়ের ওপরে ক্যাম্পিং করা খুবই মজাদার একটি অভিজ্ঞতা। কিন্তু আপনি কি কখনো কোনো পাহাড়ের পাথরকে জ্বলতে দেখেছেন? যে ভিডিওটি আপনি দেখছেন, এখানে একটি গ্রুপ পিকনিক করতে পাহাড়ের ওপরে যাচ্ছিল। ঠিক তখনই ওপর থেকে কয়লার মতো একটি জ্বলন্ত পাথর নিচে এসে পড়ে। তখনই ওই জায়গারই এক লোক তার ভিডিও ক্যামেরা দিয়ে এই দৃশ্যটি রেকর্ড করে। ওইখানে থাকা সবাই খুবই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সৌভাগ্যক্রমে কারোরই কোনো ক্ষতি হয়নি। কিন্তু এটি খুবই মিস্টেরিয়াস একটি মুহূর্ত ছিল। বন্ধুরা, তখন কি হবে যখন আপনি গাড়ি চালাচ্ছেন এবং হঠাৎ করে দেখলেন
গাছের ডালে একটি মানুষের মতো পাখি বসে আছে। যে ভিডিওটি আপনি দেখছেন, এটি একটি লোক তার মোবাইল দিয়ে রেকর্ড করেছিল। একদিন ওই লোকটি গাড়ি দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে সে দেখল গাছের একটি ডালে একটি অদ্ভুত জিনিস বসে আছে। এটি একটি মানুষের মতো ক্রিচার ছিল, যার পাও ছিল। গাড়িটি তার কাছাকাছি আসতেই সে এখান থেকে উড়ে চলে যায়। এটি কি ছিল কেউ তা জানে না, কিন্তু এটি ভয়ঙ্কর ছিল। রোডলেস টাউন। আপনারা উন্নত ইউরোপ শহরের ব্যাপারে তো অবশ্যই শুনেছেন, কিন্তু আপনারা কি কখনো ইউরোপিয়ান গ্রাম দেখেছেন? ইউরোপের এই গ্রাম ছোট বাড়ি, অসংখ্য গাছ, সুন্দর ফুল ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই গ্রামের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এর চারপাশ নদী দিয়ে ঘেরা। এই অসাধারণ গ্রাম নেদারল্যান্ডে অবস্থিত। এই গ্রামে একটিও রোড নেই। এখানকার জনসংখ্যা প্রায় 2600, যারা সবাই নৌকা দিয়ে চলাচল করে। এখানে কারো কাছে কোনো গাড়ি নেই। এই গ্রামটি 1230 সালে স্থাপিত হয়েছিল এবং তখন থেকে এটি এমনই রয়েছে। আসলে এই গ্রামটি খুবই চমৎকার। কাটিং হেয়ার উইথ ফায়ার, আগুন আর চুলের সমন্বয়। ব্যাপারটা ভাবলেই আপনার কাছে খুবই ভয়ানক মনে হবে, কিন্তু ফ্রাঙ্কো গোমেডি নামক নাপিত মনে করে আগুন দিয়ে চুল কাটলে আরও স্টাইলিশ দেখাবে। সে চুল কাটার জন্য আগুন দিয়ে একটি অদ্ভুত পদ্ধতি ব্যবহার করে। তার সেলুন মিলানের সবচেয়ে পুরনো সেলুনের মধ্যে একটি। সে চুল কেচি দিয়ে কাটার জায়গায় চুলে আগুন ধরিয়ে দেয়। সে বিশ্বাস করে যে আগুন লাগালে চুল শক্ত হয়, দ্রুত বেড়ে ওঠে এবং খুব কম পড়ে। সে 9 বছর বয়স থেকে এই কাজ করে যাচ্ছেন। বাংলাদেশেও এই ব্যাপারটি ব্যাপক সাড়া ফেলেছে। অনেক সেলুনেই এখন আগুন দিয়ে চুল কাটা হয়। মেসো আমেরিকান বল গেম। যখন ফুটবল, বাস্কেটবল, বেসবল আবিষ্কৃত হয়, তখন আমেরিকান আদিবাসীরা মেসো বল গেম খেলত। এই খেলাটির একটিমাত্র পদ্ধতি, সেটি হচ্ছে আপনি হাত কিংবা পা কোনোটাই ব্যবহার করতে পারবেন না। তাহলে এটি খেলত কিভাবে? এই খেলাটিতে কোমরের দ্বারা বলটিকে হিট করা হতো। শুনে আনকমফোর্টেবল লাগছে, তাই না? এই খেলাটি কলম্বিয়ার লোকেরা খুব শখ করেই খেলত। এখনও মেক্সিকোর কিছু অঞ্চলের লোকেরা এই গেমটি খেলে থাকে। যদি আপনার দ্বারা মারা বলটি বিপক্ষ দলের লাইন পার করে ফেলে, তাহলে আপনি একটি পয়েন্ট পাবেন। এই খেলাটি আপনাকে আনন্দ না দিলেও মারাত্মক আঘাত তো অবশ্যই দিবে। বন্ধুরা, আপনি বৃষ্টির পরে পরিষ্কার আকাশের রেইনবো তো অবশ্যই দেখেছেন। আল্লাহ তাআলার এই অসীম সৌন্দর্য খুব কমই দেখতে পাওয়া যায়। রেইনবো সাধারণত হাফ সার্কেলে হয়, কিন্তু আমার মনে হয় আপনি এর চেয়ে সুন্দর রেইনবো আর কখনোই দেখেননি। এই দৃশ্যটি একজন মানুষ তার মোবাইলে রেকর্ড করেছিল। এখানে রেইনবো একটি সম্পূর্ণ সার্কেলে সূর্যকে ঘিরে রেখেছে। এটি আসলেই একটি খুব সুন্দর দৃশ্য। পৃথিবীর বেশিরভাগ মানুষ সোনার পয়সা কিংবা আদি জিনিসপত্র সংগ্রহ করে থাকে, কিন্তু আমেরিকার আদিবাসী জন ফিলিপস পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জিনিস সংগ্রহ করে। সে পশুর শিং সংগ্রহ করতে অনেক পছন্দ করে। তার কাছে হরিণের 12টি শিং আছে এবং বিভিন্ন পশুর মোট 16,000 শিং রয়েছে। তার বক্তব্য অনুযায়ী, সে আজ পর্যন্ত কোনো প্রাণীকে মেরে তার শিং নেয়নি। এটি শুনতে অসম্ভব মনে হলেও ফিলিপস তার সারা জীবন মৃত পশুর শিং সংগ্রহ করতে করতে বিলিয়ে দিয়েছেন। সে বনে জঙ্গলে ঘুরে এসব পুরনো শিঙের খোঁজ করে। এই শিংগুলো রাখার জন্য সে একটি বড় গ্যারেজ বানিয়েছে। আমার তো বিশ্বাস হচ্ছে না যে এই লোকটি এমন অপ্রয়োজনীয় জিনিস খুঁজে তার জীবন বিলিয়ে দিচ্ছেন। হেয়ার হাইলাইটেনিং। আপনি ভাবছেন যে চুলের রং করা তো সাধারণ বিষয়, কিন্তু এই কাজটি করার ক্ষেত্রেও মানুষ নিজের বুদ্ধি দ্বারা অসাধারণ পদ্ধতি ব্যবহার করে থাকে। যদি বলা হয় যে চুল রং করার সময় টুপি পরলে সুবিধা হবে, তাহলে ব্যাপারটা আপনার কাছে ভালো লাগবে না। কিন্তু এই টুপিটি চুল রং করার জন্য সুবিধাজনক এবং এর ফলাফল অসাধারণ। এই পদ্ধতিতে ফুটো দিয়ে সুইয়ের দ্বারা চুল বের করে রং করা হয়। পৃথিবীর বেশিরভাগ জনপ্রিয় নাপিতরা এই পদ্ধতি দিয়ে চুল রং করে থাকে। এই টুপির সুবাদে চুলকে বিভিন্ন সাইড দিয়ে রং লাগানো যায়। এটি একটি চমৎকার আইডিয়া। হিচ হাইকিং রোবট। এই পৃথিবীতে প্রতিদিন নতুন নতুন রোবট বানানো হচ্ছে এবং প্রতিটি রোবটের নিজস্ব ফাংশন রয়েছে। মার্কেটে আপনি অনেক ধরনের রোবট পাবেন, কিন্তু কেমন হবে যদি আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন এবং একটি রোবট আপনার কাছে লিফট চাইল? আপনি কি তাকে সাহায্য করবেন?
এই ব্যাপারটি পরীক্ষা করার জন্য কানাডার ইউনিভার্সিটির কিছু টিচার এবং প্রফেসর হিচ রোবট তৈরি করে। এই রোবটটি বাসাবাড়িতে ব্যবহারকৃত সাধারণ জিনিসপত্র দিয়ে বানানো হয়েছে, যাতে এটিকে কেউ চুরি না করে। এটিকে রাস্তায় এমনভাবে রাখা হয় যাতে বোঝা যায় এটি লিফট যাচ্ছে। এর মধ্যে এলইডি লাইটও লাগানো হয়েছিল। আপনি বিশ্বাস করবেন না, এই রোবটটি গাড়ির লিফট নিয়ে 10,000 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছিল। এটিকে লিফট দেয়াকারী লোকেরা খুব মজা নিয়েছিল। পরবর্তীতে একদিন আমেরিকান একটি ড্রাইভার এটিকে ভেঙে রাস্তায় ফেলে দিয়েছিল। তো বন্ধুরা, এই অসাধারণ জিনিসগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি করে শেয়ার করুন। এমনই ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন মিস্ট্রিজ অল নলেজকে, এবং পাশে থাকা বেলটি বাজিয়ে অল বাটনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না।